हेलो एवरीवन, वेलकम टू स्वातिज ब्लॉग। तुम्हारा सब कैमन आज है? तुम सब भलो आचो? सब भारत को सुस्थ देखो, हैप्पी देखो और एखो जाए चैनल के सब्सक्राइब करो गाइज। प्लिज चैनल सब्सक्राइब कर पास बेल आइकन क्लिक कर नोटिफिकेशन ऑल कर दिओ, जैसे हमें वीडियो चार संगे संगे नोटिफिकेशन तुम्हारे पहुँचे जाए। और वीडियो भाव लगले तो अवश्य लाइक कमेंट शेयर जा जा करते हैं सब किस कर दिओ। और एख देखते ही मैं देखते ही पाच जो हमें रेडी मैं रेडी होब। सो जस्ट स्वेटर पड़ल तो आज के जब हे मेला, मैं अनेक 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 दिन पर मेला जब, भीषण भलो लगे। मिथुन एक मात्र बाड़ी ढुकल, जस्ट कटा हो छटा बजे मात्र बाड़ी ढुकल, तपर वो एक फ्रेश हो तरह बड़ोब। तो हमें भालम जो पड़े नहीं तक ताड़ाताड़ी बड़नो जाए, तो चल आगे झटपट रेडी होनी तर मेला घुरे आसब। सो गाइज देखते ही तो बच्चों एखे हमें रेडी हो गए और एखे मिथुनो रेडी हो गए, किंतु हमार मैं कि बोलो भीषण कन्फ्यूज जो जैकेट पड़ब ना ही ब्लू कलर और एक जैकेट आटा पड़ब ओटा और कि मैंने भेबे उठते ना। मिथुन के बोलो वो तो तकाचलो ना देखो ही ना जटाई पड़े एट पड़े बोलते हाँ भाव लगे वो पड़े बोलते हाँ भाव लगे आलम अरे बाबा जो एक बोलो ना ये पढ़ ये पढ़ आज के चल से बोलना फाइनली मेला चले जैकेट पड़े पड़े ही मन चलो ना ओटाई बेशी भालो लागछे एटाई पड़े जावा जाक। तारपरे चले गेछिलाम ये एगुलो किनते, तोमरा देखे बुझते पारछो माने आमि एटा अनेक दिन धरे भाबछि किनबो किनबो, आमि अनलाइने अर्डार देबो, फ्लिपकार्टेओ देखछिलाम जे कि करबो सेटा भेबे उठते पारछिलाम ना। तो आमार फार्स्टे गिये गिये चोख गेलो जानलाम चलो चलो मिथुन आछे किने फेलि एरकम ब्यापार। तो आमि बोलछिलाम जे माने आमि फार्स्ट जुतो पड़े उठे जाच्छिलाम, नि मिथुन बोलछे ना ना जुतोटा खोलनि, आबार देखछि काकुटा बोलछे ना ना तोके जुतो खुलते होबे, तुमि जुतो पड़े उठे एसो ना। जाइ होक जुतोटा पड़ेई गेलाम। तो ओखाने आमि माने देखछिलाम जे कोनटा किनबो ना किनबो, आमार माने एतो भालो लागे ना एगुलो, आमार भीषण भालो लागे এইগুলো দিয়ে ঘর সাজাতে ভীষণই ভালো লাগে। তো সব দাম টাম জিজ্ঞেস করছিলাম আর কি, অনেক বড় বড় ছিল মানে বিভিন্ন ধরনের ইয়ে ছিল, ফুলদানি ছিল, খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। আমার তো হেভি হেভি লাগছিল, দারুণ লাগছিল আমার। তো যাই হোক কি কি কিনছি না কিনছি সেটা এখন দেখাচ্ছি মানে দেখাবো না তোমাদেরকে, সেটা একবারে বাড়িতে গিয়েই তোমাদেরকে দেখাবো। আর তো পুরো ভিডিওটা দেখতে থাকো যে মেলা থেকে ঠিক আর কি কি কিনি আর কি কি পছন্দ হয় না হয়, তো দেখতে থাকো। আর মিথুনকে বলছিলাম যে দেখো তুমি মানে একটু চুজ করে দাও আমাকে কোনটা নেবো না নেবো না নেবো, ওকে বলছিলাম। বাট মানে পুরোটাই না আমার উপর, মানে আমি যেটা চুজ করবো সেটাই, ওর নিজস্বতা মানে কিচ্ছু নেই। ও আমি বলছি তুমি কোনটা নেবো একটু বলো, তুই যেটা নিবি আমি বলছি বলো একটা তো বলো। আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি, বাবা আমার তো মনে হচ্ছে আমি সবগুলোই নিয়ে চলে আসব, কিন্তু সেটা তো হয় না। তো সেই জন্য ওকে আমি জিজ্ঞেস করছি আরে বাবা একটু তো আমাকে হেল্প করো, কিন্তু না মানে তুই যেটা তোর যেটা পছন্দ সেটা বাবা নিয়ে চল, এরকম একটা ব্যাপার। যেটা বড়টা আছে না সব থেকে ওই বড়টাতে এটা আসবে, ছোটটাতে এইটা একটা নিচ্ছে। বেশ এটা ধর আমি দেখি মনে করব জাতীয় বয়স্ক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে কয়েকদিন জাতীয় মেলার আজকে হচ্ছে অষ্টম, চার দিন থেকে পরীক্ষার জন্য বন্ধ ছিল, আবার মেলা চালু হয়েছে। ফাটছে না তো হ্যাঁ ফেলেছে ফেলেছে আবার আবার লাস্ট কতগুলো হলো কিমি
তো গাইস তোমরা তো দেখতেই পেলে অনেকদিন পর বেলুন ফাটালাম, তাও তিনটে ফাটলো আর তিনটে ফাটেনি। যাই হোক, আর এখন খাবো হচ্ছে আমরা পাও ভাজি। এই পাও ভাজিটা আমার বেলাতে যা লাগে না জাস্ট অসাধারণ লাগে। আর তারপরে পাও ভাজি খাওয়ার পরই আমরা খেয়েছিলাম হচ্ছে পাপড়ি চাট। আর এখন আমরা পাপড়ি চাট খাওয়ার জন্য আশাই বসে আছি, কখন দেবে এই আর কি। আরে এই যে ঠান্ডা লেগে থাকুক আর যাই হোক না কেন, আইসক্রিম তো খেতেই হবে ভাই। আর মেলাতে আসবো আর জেলাপি নেবো না সেটা কি আর কখনো হয়। তো যাই হোক, এখন গরম গরম জেলাপি নিয়ে নিচ্ছি বাড়ির জন্য। আর এরপরে যাব হচ্ছে আমি আর মিতুন মোমো খেতে, তো মোমোটা খেয়ে বাড়ি চলে যাব। আমাদের মেলা থেকে জেলাপি নেওয়া হয়ে গেছে আর আমরা মেলা থেকে বেরিয়েও গেছি, আর চলে এসেছি একদম মোমো খেতে। তো গরম গরম মোমো খেয়ে একবারে বাড়ি চলে যাব। তো বাড়িতে গিয়ে একেবারে তোমাদের সঙ্গে শেয়ার করব যে ঠিক মেলা থেকে কী কী কিনলাম না কিনলাম, কী কী পছন্দ হয়েছে না হয়েছে। তো একেবারে তোমাদের সঙ্গে চলো বাড়িতে গিয়ে শেয়ার করব। তো এই যে আমাদের মোমো চলে এসেছে, আমি নিচে হচ্ছে মানে চিকেন মোমো নিচে কিন্তু স্টিম, আর ও নিচে হচ্ছে ফ্রাই। নতুন ফ্রাইটা খেতে বেশি ভালোবাসে, সেগুলো ও ফ্রাই খাচ্ছে আর আমি স্টিম খাচ্ছি। তো গাইস মেলা থেকে তো বাড়ি চলে এসেছি, আর এবার দেখো তোমাদেরকে ঠিক মেলা থেকে কী কী কিনলাম কী কী খেলাম। তো দেখতেই পেলে হাঁপিয়ে গেছি, পেট পুরো ফুল হয়ে গেছে। মাকে আজকে বলেই গিয়েছিলাম বাড়িতে, মা আজকে রান্না করো না, মা করেনি আমার আর মিতুনের জন্য, কারণ জানি যে পুটুর খেয়ে আসবো বাড়িতে এসে আর খেতে পারবো না। তো অনেক কিছু খাওয়া হয়ে গেছে, পেট পুরো ফুল একদম। আর এখন দেখাবো তোমাদেরকে ঠিক কী কী কিনলাম। তো বেশ ভালো লাগলো মেলা ঘুরে অনেকদিন পর, হেভি হেভি লাগলো। আর যেগুলো আমার কেনার ইচ্ছে ছিল অনেকদিন থেকে খুঁজছিলামও, তো সেগুলো আর ভাবছিলামও কিনবো, অনলাইনে অর্ডার দেবো না এরকম কিনবো সেটা ভেবে উঠতে পারছিলাম না। তো মেলাতে গিয়ে একদম পেয়ে গেলাম, তো মানে ভীষণ ভালোই হলো, খুব ভালো হলো। তো চলো তোমাদেরকে দেখাই যে কি ঠিক কী কী কিনলাম। এই একটা ফার্স্ট নিয়েছি যেটা খুবই মানে ভীষণ 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 দরকারি ছিল আমার, মানে খুব প্রয়োজন ছিল এটার আমার। তো সেটা হচ্ছে এসির কভার, লাগিয়ে ফেলবো এক্ষুনি, মিতুন এলে নয় মিতুনকে দিয়ে লাগাবো। যাই হোক, আমার মনে হয় অতটা দূর আজ যাবে না, যাই হোক। তো এটা মিতুনকে দিয়ে লাগিয়ে দেবো, প্রথমে ও আসুক বাড়িতে আগে, ও আবার ঘুরতে চলে গেছে। তো এইটা নিয়েছে একটা এসির কভার, আর নিয়েছে হচ্ছে এই যে এই পাপোশটা, খুব ভালো লাগলো আমার, বেশ সুন্দর লাগলো, এরকম চাইছিলামও আমি। ভাবছিলাম যে অনলাইনে অর্ডার দেবো না, দেখে কিনবো ভাবছিলাম, তো যাই হোক মেলাতেই পেয়ে গেলাম। তো এই পাপোশটা কিনেছি, আর কিনেছি হচ্ছে আর এইগুলোর তো অনেক দিন থেকে ভাবছি, অনেক দিন থেকে ভাবছি, এই যে এটা এটা কিনেছি, কি দারুণ লাগছে গাইজ, একবার তোমরা দেখো ভীষণ সুন্দর লাগছে তোমার, ভীষণই ভালো লাগছে। এটা ভেবেছি যে এটা এইখানটাতে রাখবো, ওয়াও ভীষণ ভালো লাগছে, আমার তো হেভি লাগছে। তোমাদের কীরকম লাগছে বা আমার রুমের মধ্যে তোমরা মানে জানোই আমার রুমটা তো ভালোভাবে, আমি তো রুম টু দিয়ে দিয়েছি, তোমরা তো অনেকেই দেখেছো। তো তোমরা আমাকে সাজেস্ট করো যে এই জিনিসটা আমার ইচ্ছে আছে এখানে রাখার, এবার তোমরা আমাকে সাজেস্ট করতে পারো যে কোথায় কী রাখবো না রাখবো, তোমরা আমাকে বলতে পারো। আমি মেনলি ওটা ওখানে রাখবো বলেই কিনেছি, এবার তোমরা আমাকে সাজেস্ট করতে পারো যে দিদি এটা এই জিনিসটা এখানটাতে রেখো তাহলে ভালো লাগবে, ওখানটাতে রেখো ভালো লাগবে, তোমরা আমাকে সাজেস্ট করতে পারো, অবশ্যই আমি সেটাও দেখবো। তো ভাবলাম যে ওটা ওখানে রাখি আপাতত এখন থাক। আর এই যে এটা একটা কিনেছি, এই যে এটা আর একটা কিনেছি, এটা রাখবো এইখানটাতে, এই যে ওই যে মাঝখানে যে বড় জায়গাটা আছে ওই বড় জায়গাটার মধ্যে এটা রাখবো, এটা পুরো ফিক্সড ওখানেই রাখবো, এগুলো ওখানেই ভালো লাগবে ওটা, তো সেই জন্য এটা কিনে নিয়েছি। আর আর কিনেছি বলতে গেলে এই যে এই লন্ড্রি ব্যাগটা, এটাও দরকার ছিল, আমি দুদিন আগে এটা খুঁজতে গিয়েছিলাম বাট একটা জায়গায় পাইনি, যাই হোক টাইম হয়নি বলে আমরা ঘুরে চলে এসেছি, তো পেয়ে গেলাম, বেশ ভালোই হলো। এখানে ভেবেছি সব সোয়েটারগুলো রাখবো। আর মায়ের জন্য একটা ফোন নিয়ে এসেছি,
সেটাও তোমাদেরকে একটু পরে শেয়ার করব, দেখতে পাবো। ওটা নিচে আমি ভিডিও করে মানে এসেছি এসেছি নিয়ে ওপরে এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আরও কিছু জিনিস কিনেছি, সেগুলো নিচে গিয়ে শেয়ার করবো। চলো, আর মায়ের ফোনটা না অনেক দিন থেকে কিনবো কিনবো ভাবছি। আসলে চেন্নাই যাওয়ার আগে মানে দুর্গাপুজোর আগে আমাদের কথা হয়েছিল, মা এবার মিথুনকে বলেছিলো যে শাড়িটারি নেবে না, আমাকে ফোন দিস, মানে মায়ের ওই ছোটো ফোনগুলো, মা তো বলেছে আমি আবার স্ক্রিনটা ওই সব তো আমি নেবোই না, আমি যাতে যাতে ফোনটা ধরতে পারি এরকম একটা আমাকে ফোন দিস, ওই ছোটো ফোনগুলো মা বলেছিলো। তো ওই চেন্নাইয়ের থেকে আসার পর মা বলেছিল যে না এখন দিতে হবে না, তাহলে পরে দিবি, কারণ তখন তো দুর্গাপুজো চলে এসেছিলো। ওই পরে দিবি করে না ওই পরেই থেকে গিয়েছিলো, যাই হোক কোনো কারণে কেনাই হচ্ছিলো না, কেনাই হচ্ছিলো না। তো ফাইনালি আজকে ভেবেছিলাম যে চলো আজকে মায়ের ফোনটা কিনেই আনবো, তো সেই জন্য ফাইনালি আজকে ফোনটা কিনেই নিলাম। তো চলো এবার তোমরা নিচে গিয়ে দেখে নাও ফোনটা। মায়ের ফোনটা তো দেখলেই, আর কিনেছে এই যে এই দুটো একটা মানে দুটো চামচ কিনেছি দরকার ছিল, আর এই দুটো কাটা চামচ কিনেছি, আর এই একটা মানে চা ছাকার জন্য একটা ছাকনি কিনেছি। আর হ্যাঁ, অত কিছু খেয়েছি, তারপর তো তোমাদেরকে দেখালাম যে একদম পুরো গরম গরম জিলাপি নিয়ে এসেছি। আমি ডেস্টিনেশন চেঞ্জ করবো, তারপরে এখন বাজছে 9:30, একটু পরে গিয়ে জিলাপিটা খেয়ে একবার ঘুমিয়ে যাবো। সো গাইজ, আজকে হচ্ছে মানে পরের দিন এটা, তো ভাবলাম আজকে ছাদে এখন আমি বসে আছি, চুল শুকাচ্ছি, তো ভাবলাম যে ছাদে বসে চলো ভিডিওটা এন্ড করি। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিও, আর নোটিফিকেশানটা অল করে দিও, যাতে আমি ফিরে আসার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। সো গাইজ, তো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।